শেখ হাসিনা সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের গণমাধ্যমের প্রতি কোনো ধরনের চাপ এখন নেই, একথা আমি বলতে পারি। প্রতিনিয়ত দেশের গণমাধ্যম দুর্নীতি, অপরাধ সহ নানান বিষয়ে প্রতিবেদন, প্রচার, প্রকাশ করছে। এদেশের গণতন্ত্রের বিকাশ, লালন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যম অতন্দ্র প্রহরী। যারা বলছেন দুর্নীতি সংবাদ প্রকাশের জন্য সরকার দমন পীড়ন চালাচ্ছে, এ বক্তব্য আদৌ সত্য নয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর। বিএনপি প্রতিটি ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করে, কিন্তু সে অপচেষ্টা হালে পানি পাচ্ছে না। আজকে যে বিষয়টি নিয়ে আমি বিশেষভাবে বক্তব্য রাখতে চাই, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা থেকে সচিবালয়ের ঘটনা আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ নথি ও নোটশিট লুকিয়ে ফেলে ও মোবাইলে ছবি তোলেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। সাংবাদিকগণ যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না। ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বুঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সাংবাদিকের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। করোনার দ্বিতীয় তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এই বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ তৈরি না হয়, সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।